সক্রেটিসের কথা আমরা প্রায় অনেকেই জানি। তো এই দার্শনিক সক্রেটিসের একটা গল্প আজকে বলবো। সক্রেটিসের কাছে একদিন একজন এসে বলল যে তুমি কি জানো তোমার যে খুব ক্লোজ বন্ধু আছে, তোমার যে প্রিয় বন্ধু আছে, সে বন্ধু সম্পর্কে আজকে একটা কথা শুনলাম। তো সক্রেটিস বললেন, দাঁড়া দাঁড়া, কথাটা বলার আগে আমার আবার কারো সম্পর্কে তুমি যখন কোনো কথা শুনেছ এবং সেটা নিয়ে বলতে আসছো, তো সেটা আমার তিনটা ফিল্টার আছে, অর্থাৎ তিন স্তরের কথাটাকে আমি যাচাই বাছাই করে তারপরে শুনতে চাই। ফিল্টার তো আমরা জানি, তাই না, যে পানি থাকে, শোষণ থাকে, ফিল্টার ছেঁকে ছেঁকে শুদ্ধ বিশুদ্ধ পানিটা চলে আসে। তো বলতে, তুমি যে আমার বন্ধু সম্পর্কে শুনে এসেছো একটা তথ্য, সেই তথ্যটাকে আমার তিন স্তরের ফিল্টার দিয়ে আগে যাচাই বাছাই করতে হবে, তুমি রাজি আছো তো? তো সেই ভদ্রলোক তো কথা বলার জন্য তখন একেবারে মরিয়া হয়ে আছে, বলে হ্যাঁ 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 আচ্ছা ঠিক আছে, বলো তোমার ফিল্টার কী আছে। তো সক্রেটিস বলে যে আমার প্রথম ফিল্টার হচ্ছে সত্য কতখানি, মানে 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 তুমি যে ঘটনাটা আমার বন্ধুর সম্পর্কে শুনে এসেছো সেই ঘটনাটা কি তুমি সত্যতা কতখানি তুমি আমাকে বলতে পারো। তখন সে বলে, না আমি অতটা ঘটনাটা একজন আমাকে বলছে আমি সেটা শুনছি, বাট সত্যতা ঠিক আমি তো এটা আমি নিজের চোখে দেখি নাই, বা আমি এটা ওই কাজটা করার সময় ছিলামও না, অত সত্যতাটা আমি বলতে পারছি না। আচ্ছা ঠিক আছে, তাহলে একটা ফিল্টার হলো যে তুমি তথ্যটা দিচ্ছ সেটা সত্যিকারের সত্য কিনা ওটা কিন্তু তুমি জানো না, সে ভালো কথা। এবার আসো আমার দ্বিতীয় ফিল্টারে। আমার দ্বিতীয় ফিল্টার হচ্ছে যে এই যে কথাটা তুমি জেনে আমাকে বলতে এসছো, এটা কি কোনো ভালো কথা? তখন বলত, না না অবশ্যই ভালো না, এটা একটা মানে খারাপ কথা, তাই তো? ওকে ফাইন, আমার ভালোর ফিল্টারে যখন আমি যাচাই বাছাই করতে গেলে এটা কি দাঁড়ালো, যে প্রথম ফিল্টারে বললো যে কথাটা যেটা তুমি বলবা সেটা সত্য কিনা তুমি জানো না, দ্বিতীয়ত কথাটা ভালো নয়। এবার আসি আমি তৃতীয় ফিল্টারে। তৃতীয় ফিল্টার হচ্ছে উপকারিতা। তুমি যে কথাটা শুনে এসেছো আমাকে বলবা আমার বন্ধু সম্পর্কে, সেই কথাটা আমার কি কোনো উপকারে আসবে? তখন ওই লোকটা একটু আমতা আমতা করে বলছে, না মানে আসলে কোনো উপকারে আসবে না। রাইট, অর্থাৎ আমরা অনেক সময় অনেকের সম্পর্কে অনেক কথা যেটার কোনো সত্যতা নেই, যেটা কোনো ভালো কথা নয় এবং যেটা শুনে আমাদের কোনো উপকার হয় না, সে ধরনের কথা শুনি, এই শোনাটা বন্ধ করতে হবে। এটাই গিবাত, এই গিবক থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। এটা বলাও যেরকম অন্যায়, এটা শোনাও অন্যায়। তাই আজ থেকে চলুন আমরা সবাই এই তিনটা ফিল্টার পদ্ধতিতে এগিয়ে চলি, দেখবেন অন্তর হবে পবিত্রতার আলোয় আলোকিত। আজ আর নয়, সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।